জনিত জ্বরে নাকাল শিশুরা, শ্বাসকষ্টে ভোগা শিশু নিয়ে হাসপাতালের দোরে দোরে অভিভাবকরা, ফাঁকা নেই শয্যা। থেমে থেমে বৃষ্টির কারণে অক্টোবর জুড়ে আবারও ডেঙ্গুর শঙ্কা। আমাদের দেশে যে স্ট্রেন এখন তোমার আছে স্ট্রেন থ্রি বা ড্যান থ্রি চলে, সেই ড্যান থ্রিটা কিন্তু অনেক অ্যাডাল্টরা কিন্তু 2019 সালে এফেক্ট হয়ে গেছে। রয়ে গেল কারা, যারা বাচ্চারা এই কম বয়সের বাচ্চারা কিন্তু এখন যারা এফেক্টেড নেই এখানে বেশি এফেক্টেড হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে, প্রশাসনের নবীন কর্মকর্তাদের সে লক্ষ্যে জনগণের হয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 50 লাখ টাকার সঞ্চয়পত্রের মালিক হয়েও করোনাকালে প্রণোদনার তালিকায়, জানালেন খোদ অর্থ সচিব। প্রতারণা মামলায় কুড়িগ্রামের 5 দিনমজুরকে জামিন দিলেন হাইকোর্ট। বন্ধ হওয়া বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিড পাঠাবে, কোয়াবের আভাস। সমাজে খারাপ প্রভাব ফেলবে এমন চ্যানেল প্রচার করতে দেয়া হবে না বললেন তথ্যমন্ত্রী। মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুরু, চণ্ডীপাঠ ও ঘট স্থাপন করে দুর্গাকে আবাহন। মন্দিরে মন্দিরে নানা আয়োজন, পশ্চিমবঙ্গে থিম ভিত্তিক পূজা মণ্ডপের প্রস্তুতি। করোনার প্রকোপ কমলেও ডেঙ্গু ও ঋতু পরিবর্তনজনিত জ্বরে নাকাল শিশুরা, জেলা থেকে জেলা ঘুরে অভিভাবকরা ছুটছেন বিভাগীয় শহরের হাসপাতালে, তবুও মিলছে না শয্যা। এদিকে প্রতিদিনই নতুন নতুন রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। এই অবস্থায় শিশুর যত্নে অভিভাবকদের আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। অন্যদিকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে অক্টোবর জুড়ে ডেঙ্গুর প্রকোপ থাকার আশঙ্কা করছেন তারা। 4 মাস বয়সী জাওয়াদ ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে প্রায় 1 মাস ধরে, তবে 7 দিন আগে হঠাৎ করেই বেড়ে যায় জ্বর, সঙ্গে কাশি সহ আরও কিছু উপসর্গ। অবশেষে কোনো উপায় না পেয়ে অভিভাবকেরা ছুটে আসেন ঢাকা শিশু হাসপাতালে। 3 দিনের চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ শিশুটি। প্রথমে তো ঠান্ডা, তারপরে কাশি, তারপরে বিগত 1 সপ্তাহ যাবত জ্বর ছিল, এখন জ্বরটা নেই কিন্তু ঠান্ডা কাশিটা আছে, কাশিটা এখনো আছে। প্রায় একই সমস্যা 9 বছর বয়সী শিশু জান্নাতির। 6 দিনের জ্বরে নাকাল শিশুটির চিকিৎসা চলছে ঢাকা শিশু হাসপাতালে, তবে এখনও কাটেনি শারীরিক দুর্বলতা। থেমে থেমে জ্বর আসলেও চিকিৎসকরা বলছেন কেটে গেছে শঙ্কা। 2 সপ্তাহ ধরে কাশি, তারপরে জ্বর আজকে 6 দিন যাবৎ, তারপর 3 দিনের দিনে ডাক্তারের কাছে নিয়ে আসছে, রিপোর্ট দিছে, 5 দিনের দিনে টেস্ট দিছে, 3 দিনের দিন রিপোর্ট, 5 দিনের দিন পাইছি, তারপরে কালকে নিয়ে ভর্তি করাইলাম, 5 দিন কালকে, 5 দিন আজকে, 6 দিন। শিশুদের ফ্লুজনিত সমস্যার সাথে মরার উপর খারার ঘা ডেঙ্গু। 14 মাস বয়সী খালিদ বিন ওয়ালিদ ডেঙ্গুতে আক্রান্ত হয় কুষ্টিয়ায়। কুষ্টিয়া সদর হাসপাতালে 3 দিনের চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটির ঠাঁই হয় ঢাকা শিশু হাসপাতালে, তবে বর্তমানে অনেকটাই সুস্থ শিশুটি। হঠাৎ করে পায়ে হাতে র্যাশ বেরোচ্ছিল, ভর্তি করার পরে টেস্ট দিল, টেস্ট করার পরে দেখলো যে ডেঙ্গু হয়েছে, তারপরে গত শনিবারে হচ্ছে বললো যে খুব সিরিয়াস অবস্থা, পরে ঢাকায় এখানে পাঠাইলো। চিকিৎসকরা বলছেন করোনার প্রকোপ অনেকটাই কমে গেলেও শিশুদের জন্য শঙ্কা ডেঙ্গু ও ঋতু পরিবর্তনজনিত জ্বর। এ সময় অভিভাবকদের করা যাবে না শিশুর যত্নে কোনো প্রকার অবহেলা। যত্নটা হবে যে স্পেসিফিক্যালি যাতে ডেঙ্গু না হয়, বা আপনার যে ভাইরাল ফিভারগুলো যে হইলে সাধারণত একজনের কাছ থেকে একজনে হয়, কিন্তু আমরা এই মুহূর্তে দুটা জিনিস দেখছি যে ঘরে ঘরে আপনার ভাইরাল ফিভার আসছে, 3 দিনের ভিতরে একটা ডেঙ্গু একটা পরীক্ষা করে নিলে ডেঙ্গুকে আপনি যদি আলাদা করতে পারেন তাহলে আপনি আপনার চিকিৎসা ক্ষেত্রে সুবিধা হয়। ঢাকা শিশু হাসপাতালে বর্তমানে রোগীর চাপ এতটাই বেশি যে প্রতিদিনই অনেক অভিভাবকদেরই ফিরে যেতে হচ্ছে শয্যা ফাঁকা না পেয়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও খিঁচুনিতে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। শয্যাখালি না থাকায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বারান্দায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে তাদের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট।
বুধবার সকালে ফেনীর এই 250 হাজার জেনারেল হাসপাতালের শিশু বিভাগে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও খিঁচুনিতে আক্রান্ত শিশুদের ভিড় ছিল এমন উপচে পড়া। এ চিত্র সপ্তাহখানেক ধরেই। শিশু বিভাগের নির্ধারিত 26টি শয্যার বিপরীতে এ মুহূর্তে রোগী ভর্তি রয়েছে 70 জন। শয্যার অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বারান্দা ও করিডোরে। জ্বর ছিল তো এই জন্য আনছে কিচানি, জ্বরের সাথে কিচানি উঠছে। ঠান্ডা লাগছে তো এই বুকে কফ জমে গেছে, এরপর ভর্তি করেছে, সিট পাই নাই, এখন নেশে আছে, নেশে নিয়ে চিকিৎসা করতেছে। কাজ ঠান্ডে তার টান এনে আসছি তো দিদিকে বলছি একটা সিটের জন্য সিট দেন, এরপর 2 দিন নিচে থাকার পরে এদিকে চিকিৎসা নিতে আসা শিশু রোগীদের স্বজনরা ক্ষোভ জানালেন হাসপাতালের নানা অনিয়ম আর ভোগান্তির অভিযোগ করে। ওষুধ বাইরে থেকে কিনা লাগে, এখানে কিছু দেয়, আজকে দেখতেছি অনেক ইংলিশে দিতেছে, মানে ওরকম ইংলিশ পুরোপুরি শুধু শিশুরা নয়, মৌসুম পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছে। এতে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানালেন চিকিৎসকরা। শিশু ওয়ার্ডে প্রায় উপচে পড়া ভিড় এবং আমরা ধারণ ক্ষমতার প্রায় 3 থেকে 4 গুণ রোগীকে এখানে সেবা দিচ্ছি। সীমিত ব্যবস্থাপনার মধ্যে আমাদের সেবা সর্বোচ্চটুকু দিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে হাসপাতালটির 250 হাজার বিপরীতে এ পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন 413 জন, যার মধ্যে ফ্লু কর্নারে রোগী ভর্তি আছেন 60 জন, এদের 57 জন করোনা সাসপেক্টেড, 3 জন পজিটিভ আর ICU আছেন 4 জন। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং খুলনা শিশু হাসপাতালে আছেন তরিকুল ইসলাম। সরাসরি প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, সাদিয়া, ডেঙ্গুর প্রকোপ, করোনার প্রকোপ কমেছে কথা ঠিক, তবে শিশুদের জন্য এ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু এবং সিজনাল ফ্লু এই দুটি কিন্তু মরার উপর খাড়ার ঘা হিসেবে ধরা দিয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে। ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনের অংশটা যদি আপনি একটু দেখেন, ঠিক এখন 2টারও কিছু বেশি সময়, স্বাভাবিক সময় আমরা দেখতে পাই যে এই সময়টাতে তেমন একটা রোগের চাপ থাকে না, কিন্তু আপনি এখন দেখতে পাবেন এখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, অভিভাবকরা শিশুদের নিয়ে অপেক্ষা করছেন, চিকিৎসকের শরণাপন্ন হওয়ার চেষ্টা করছেন, এবং আমরা এমনও দেখেছি অনেক অভিভাবকেরা তারা তাদের শিশুটিকে নিয়ে ফেরত যাচ্ছেন, এখানে শয্যা পাওয়া যাচ্ছে এ কারণে। এবং এখানে ঠিক এই মুহূর্তে এসে আমরা যে বেশি যেসব রোগী দেখছি, যেসব রোগে বেশি আক্রান্ত, তার মধ্যে প্রথমেই বলা যেতে পারে সিজনাল যে ফ্লু, অর্থাৎ ঋতু পরিবর্তনজনিত জ্বর, ঠান্ডা, কাশি, সেটি কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। পাশাপাশি ডেঙ্গুরও কিন্তু প্রকোপ রয়েছে ঠিক এই মুহূর্তে। আমরা জানি যে এই হাসপাতালটিতে এসে যেমনটা জানতে পেরেছি বর্তমানে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি রয়েছে 36টি, এবং এর মধ্যে 3টি শিশু আছে ICU, এবং আমরা এখানকার যারা চিকিৎসক সঙ্গে যারা জড়িত রয়েছে সেসব চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যেহেতু ডেঙ্গু এবং সিজনাল ফ্লু এই দুটি এখনও ব্যাপক হারে শিশুদের মধ্যে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে তারা বারবারই বলছেন অভিভাবকদের কিন্তু অনেকটাই সচেতন হতে হবে এবং অভিভাবকদেরকে শিশুর যত্নে আরও বেশি মনোযোগী হতে হবে। এবং তারা বলছেন যেহেতু স্কুল কলেজ খুলেছে বা স্কুল খুলেছে সেক্ষেত্রে শিশুদের আরেকটু বেশি সতর্ক থাকতে হবে, কেননা এই সময় স্কুলে যেসব শিক্ষার্থীরা যাবেন তাদের কিন্তু করোনা, ডেঙ্গু কিংবা এই যে সিজনাল যে ফ্লু, তিনটি কিন্তু ছড়িয়ে পড়ার এক ধরনের শঙ্কা রয়েছে। সুতরাং কোনো প্রকার অবহেলা করা যাবে না শিশুর যত্নে, এবং শিশুর দেখভালের ক্ষেত্রে কিন্তু আরও বেশি সচেতন হওয়ার কথা বলছেন। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে প্রতি বছর যে বিষয়টি আমরা দেখি ডেঙ্গুর ক্ষেত্রে, অর্থাৎ ডেঙ্গুর প্রকোপ কমে যাওয়ার একটি সময় রয়েছে, ডেঙ্গুর প্রকোপ বাড়ারও একটি সময় রয়েছে, তবে প্রতি বছরের যে সংখ্যা সেই বা প্রতি বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কিন্তু পেছনে ফেলে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ এখনও কিন্তু সমানতালে হচ্ছে। এবং এক্ষেত্রে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে থেমে থেমে বৃষ্টিপাত এর কারণেই ডেঙ্গুর প্রকোপ এখনও বেশি, এবং এই কারণে কিন্তু অভিভাবকদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে, কারণ শিশুটিকে যাতে মশায় না কামড় দেয় সেই বিষয়টি যাতে সুনিশ্চিত করা যায়। শিশুর বাড়িতে যখন শিশু অবস্থান করবে অথবা শিশুটি যখন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে তখন শিশুটিকে যাতে মশামুক্ত রাখা যায়, মশার কামড় মুক্ত রাখা যায়, সেদিকটিও কিন্তু অভিভাবকদেরকেই কিন্তু বেশি বেশি সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক এই মুহূর্তে খুলনায় রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম, খুলনার খবর জানবো তরিক। ধন্যবাদ বাপ্পি। খুলনা শিশু হাসপাতালে ঠান্ডা এবং গরমজনিত যে অসুখের সংখ্যা বাড়ছে শিশুদের, এবং শিশুরা কিন্তু এখানে প্রতিদিন অসুস্থ হয়ে এখানে ভর্তি হচ্ছে, এবং 274 আসনের শয্যার বিপরীতে এখানে
যে রয়েছে গত 15 দিন যাবত সেটি কিন্তু পরিপূর্ণ থাকছে। খুলনা সহ খুলনার আশেপাশের জেলাগুলো থেকে এখানে উপজেলা এবং জেলাগুলো থেকে চিকিৎসা নিতে আসছে শিশুরা, এবং এখানকার যারা বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগে কিন্তু প্রতিদিন যেখানে 200 থেকে 300 রোগীর সংখ্যা ছিল সেখানে 700 এবং তারও বেশি কিন্তু রোগী এসে চিকিৎসা নিচ্ছে, এবং যারা এখানে আসন পাচ্ছেন না বা শয্যা পাচ্ছেন না তারা কিন্তু বাইরে চিকিৎসা নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে। এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় যে এই শিশুদের যে হাসপাতালটি এটি কিন্তু সবসময় ব্যস্ত থাকছে শিশুদের চিকিৎসার জন্য। তো এখানে আমরা যে বিষয়টি এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন যে এখানে আসন সংখ্যা বাড়ানোটা জরুরি হয়ে পড়েছে, সাথে চিকিৎসক সংখ্যা এখানে বাড়ানো প্রয়োজন, পাশাপাশি তাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। এর বাইরে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আবহাওয়ার যে তারতম্য, অর্থাৎ কখনো গরম বা রাতের বেলা কিছুটা ঠান্ডা পড়ছে, এতে কিন্তু শিশুরা অসুস্থ হয়ে পড়ছে সহজেই, বিশেষ করে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে বিশেষ করে সর্দি কাশি জ্বর, এর বাইরে ডায়রিয়াও আক্রান্ত হচ্ছে, তবে বেশিরভাগ কিন্তু শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, এবং তাদের বয়স কিন্তু সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু থেকে শুরু করে 10-12 বছর বয়স পর্যন্ত এখানে চিকিৎসা গ্রহণ করছে। সেই ক্ষেত্রে তার চিকিৎসকরা যে পরামর্শ দিয়ে দিচ্ছেন তারা যেটি বলছেন যে এইসব এই আবহাওয়াতে সাবধানতা অবলম্বন করা, বিশেষ করে খাদ্যাভ্যাস, এগুলো কিন্তু অভিভাবকদেরই খেয়াল রাখার জন্য পরামর্শ দিয়েছেন। পাশাপাশি শিশুদের বাড়তি সতর্কতার জন্য যে ওষুধগুলো প্রয়োজন, প্রয়োজনীয় সেই চিকিৎসা এবং চিকিৎসকের দ্রুত পরামর্শ নেওয়ার জন্য তারা বলছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে সাদিয়া, খুলনা শিশু হাসপাতাল থেকে শিশুজনিত রোগের যে প্রকোপ বেড়েছে তার সর্বশেষ খবর। খুলনা শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম, এবং তার আগে ঢাকা শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে, এজন্য আইন ও প্রশাসনের নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে গিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসনিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নবীন কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবা সেবক হিসেবে, আমাদের সংবিধানের সপ্তম অনুচ্ছেদেও কিন্তু এই কথাটা বলা আছে। সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। 75-এর 15ই আগস্টের পর ন্যায় বিচারের জন্য কি কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে সেই স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হবে। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন। একটি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে মাত্র 3.5 বছরে বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কাজ করলেও সামরিক শাসকরা দেশ ও জনগণের উন্নয়নের চিন্তা করেননি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 75-এর 15ই আগস্ট জাতিপিতাকে নির্মমভাবে হত্যা করা হয়, এরপর যারা ক্ষমতা এসেছিল হত্যা খুব ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর মিলিটারি শাসকরা আর যাই হোক তারা হয়তো জৌলুষ্টা দেখাতে পারে, বিলাসিতা দেখাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কী চাহিদা বা মানুষের কী চাহিদা সেই বোধটা তাদের ভিতরে থাকে না। করোনা টিকা সবাই পাবেন বলেও নিশ্চিত করেন সরকার প্রধান। সারা জীবনের সব প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। 50 লাখ টাকা সঞ্চয়পত্র আছে এমন মানুষের নাম ছিল প্রধানমন্ত্রীর দেয়া করোনা প্রণোদনার তালিকায়। এমনকি ওই তালিকায় 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র আছে এমন লোকের সংখ্যাও ছিল 1275 জনের।
জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য দিয়েছেন অর্থ সচিব। এ সময় এনবিআর এর উৎসে কর আদায় কার্যক্রমের ডিজিটালাইজেশনের প্রশংসা করে তিনি বলেন, অটোমেশনের নামে সরকারি অর্থের অপচয় করছে বহু মন্ত্রণালয় আর অধিদপ্তর। করোনা সংকটে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি আনতেই দেশজুড়ে 50 লাখ পরিবারকে 2500 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেয়া ওই তহবিলের সুবিধাভোগীর তালিকা নিয়ে সে সময় আড়ালে আবডালে বেশ আলোচনা সমালোচনাও হয়, এমনকি তালিকায় আনা হয় সংশোধনীয়। এবার সুবিধাভোগী বাছাইয়ে অনিয়মের চাঞ্চল্যকর তথ্য দিলেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। অনলাইনে উচ্ছে কর আহরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, 250 কোটি টাকার সঞ্চয়পত্রের মালিকের নামও ছিল 2500 টাকার তালিকায়। আমার লোকের নাম আসছে যে তার 50 লাখ টাকার সঞ্চয়পত্র আছে, তার নাম আসছে 2500 টাকা নেওয়ার জন্য। আমরা এই সিস্টেম যেহেতু ডেভেলপ করেছি, তো আমরা চেক করেছি যে আছে কত টাকা সঞ্চয়পত্র আছে, আমরা দেখি তো আমরা অবাক হয়ে গেলাম। 1200 পর্যন্ত পেয়েছি যাদের সঞ্চয়পত্র 5 লাখের উপর আছে, আমরা বাদ দিয়েছি। তারপরে আমরা দেখেছি যে একটা নাম 2500 টাকার জন্য অ্যাপ্লিকেশন আছে 200 উপরে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, করদাতা বান্ধব রাজস্ব প্রশাসন তৈরিতে চালু হয়েছে ইটিডিএস পদ্ধতি, যদিও অটোমেশনের নামে অর্থের অপচয় হচ্ছে বলেও মন্তব্য করেন অর্থ সচিব। বিভিন্ন ধরনের অটোমেশন প্রোগ্রাম কাজ ইনভলভ হয়, এদেরই একটা গ্রুপ এই ইটিডিএস সিস্টেমটাকে ডেভেলপ করেছে বিনা পয়সায়। বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা দেখি যে তারা বিভিন্ন রকম কাজ অটোমেশন করছে, ধরা হয় এটা আউটসোর্স করে দেন, বাইরের একটা কোম্পানি এসে করে দিয়ে যায় এবং দেখা যায় যে কিছুদিন পর সেটা কাজ করছে না এবং না সাস্টেন না খাতি করে না, এবং এখানে সরকারের অনেক অর্থের অপচয় হচ্ছে। বর্তমানে করের প্রায় 64% উচ্ছে আহরণ করা হচ্ছে জানিয়ে এনবিআর বলছে, অটোমেশন ব্যবস্থা কার্যকরের কর ব্যবস্থাপনায় নিশ্চিত হবে জবাবদিহিতা ও আর্থিক শৃঙ্খলা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার প্রণোদনার নামে প্রতারণার ফাঁদে পড়ে 3 মাস ধরে কারাগারে থাকা কুড়িগ্রামের 5 দিনমজুরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ জামিন দেন। আদালত বলেন, লুটপাটকারীদের পরিবর্তে সাধারণ কৃষকদের কেন ফাঁসানো হলো? করোনার কারণে গরিব অসহায়দের প্রণোদনার টাকা আত্মসাত করতে গাজীপুর শ্রীপুর উপজেলার হিসাব রক্ষণ অফিসের কর্মচারী স্বপন তার অফিসের পিয়নের পরিচিত 5 দিনমজুরকে দিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে তাদের কাছ থেকে চেক বই টিপসই নিয়ে তাদের ফেরত পাঠান। এ ঘটনায় গত 2 জুলাই 4 দিনমজুরকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে সরকারি 2,46,00,000 টাকা আত্মসাতের চেষ্টা মামলার আসামি করা হয়। 1 জুলাই গাজীপুর জেলার শ্রীপুর থানায় মামলাটি করেন সোনালী ব্যাংকের শ্রীপুর হেডকোয়ার্টার শাখার ব্যবস্থাপক রেজাউল হক। বন্ধ হওয়া বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিট পাঠাবে এমন আভাস মিলেছে কোয়াবের কাছ থেকে। এদিকে সমাজে বিরূপ প্রভাব ফেলবে ক্লিন ফিট হলেও এমন অনুষ্ঠান প্রচার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি আরও জানান, আগামী বছর থেকে কোনো অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। যে সমস্ত আইপিটিভি সংবাদ প্রচার করে সেগুলোও বন্ধ করে দেয়া হবে বলে জানান মন্ত্রী। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট হবে, যখন হবে তখন এই সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কিন্তু তার আগে সময় দেওয়ার পক্ষপাতী আমরা নই। এটি হলে পরে আপনারা দেখবেন যে এটির উপকার আমাদের পুরো গণমাধ্যম এটির উপকার পাবে। আইপিটিভি রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে একটি নির্দেশনাও তৈরি করা হয়েছে, সেখানে পত্রিকার রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রেও এরকম মিল রেখে যদি পত্রিকার নামের ডিক্লারেশন চাওয়া হয় সেটি দেওয়া হয় না। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দুর্গাকে আবাহন করা হয়। আফরোজা মোটুশির প্রতিবেদন। উলুধ্বনি আর চণ্ডীপাঠের মাধ্যমে মহামায়া দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে আবাহন জানানো হয় মর্তে।
বুধবার ভোর থেকেই দুর্গাকে আগমন জানাতে তাই শুরু হলো ভক্তদের ক্ষণগণনা। এদিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মহাভারতে এই দিনটিকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজধানীর মন্দিরে মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজার। মঙ্গল কামনা ও রোগ মুক্তি চেয়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মা এবার আসছেন ও ঘটকে এবং যাচ্ছেন দোলায়। আমরা বিশ্বাস করি মা যখন দোলায় যান তখন পৃথিবী থেকে জরা বাধি সব কিছু নিয়ে চলে যান। এবার আমাদের প্ল্যানিং আরো বেটার এবং হোপফুলি এবার পূজা উদযাপন আরো সুন্দরভাবে হবে, সবাই একসাথে হবে। রাজধানীর বনানী পূজা মণ্ডপে শুভ মহালয়ার উদ্বোধন করে তথ্যমন্ত্রী বলেন, ধর্মকে ভুলভাবে স্থাপন করার কারণে দেশে দেশে হানাহানির ঘটনা ঘটে থাকে। সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ধর্মের অনেক অপব্যাখ্যা করা হয় এবং অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা হয় এবং সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা ধরনের হানাহানির সৃষ্টি হয়। দেবীকে বরণ করে নিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবার দেবী আসবে ঘোড়ায় চড়ে, ফিরে যাবে দোলায় করে। সকল দুঃখ কষ্টের মাঝেও দেবী দুর্গা আশার আলো। যেমন করে অসুর বধ করেছিলেন তিনি, ঠিক তেমনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন দুর্গা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। গুলশান বনানী সার্বজনীন পূজা মণ্ডপ থেকে আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গেও মন্দিরে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতায় মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। রাজ্যের জেলায় জেলায় পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিশেষ করে দুর্গাপূজার শহর কলকাতায় সেই প্রস্তুতি এখন তুঙ্গে। বরাবরের মতো এবারও নানা থিম ভিত্তিক পূজা মণ্ডপ নিয়ে হাজির হয়েছেন আয়োজকরা। তবে এবারও মণ্ডপগুলোতে দর্শনার্থী প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কেউ বলছেন 300 কোটির পূজা, কেউ বলছেন সবচেয়ে দামি মণ্ডপ, কোথাও আবার করোনা সংকটকে মূল থিম করে মণ্ডপ তৈরি করছেন আয়োজকরা। উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতার পূজার লড়াই বহু পুরনো, সেই সঙ্গে কলকাতা লাগোয়া শহরতলির কিছু দুর্গাপূজাও গেল কয়েক বছর ধরে কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে সমানতালে। বুধবার মহালয়ার মধ্য দিয়ে মর্তে আবির্ভাব ঘটেছে মহামায়া দুর্গার। এদিন পূর্বপুরুষের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে গঙ্গাঘাটে গিয়ে পূজা দিতে দেখা যায় অনেককেই। গুরুজন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, যারা তাদেরকে আবার নতুন করে তাদেরকে আমাদের আজকের দিনে জল দেওয়া হয় এবং তাদেরকে আমরা মনে করি, তাদেরকে প্রার্থনা করি, তারা যেন ভালো থাকে। আগামী 11ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। কলকাতায় এবার ছোট বড় মিলিয়ে প্রায় 1000 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, আর রাজ্যে পূজার সংখ্যা প্রায় 15,000। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন জেলায় মা ইলিশ শিকারের সময় 5 জেলেকে আটক করে জরিমানা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও মাছ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের অভিযান চলছে। অভিযানের তৃতীয় দিনেও পদ্মা মেঘনা সহ বিভিন্ন নদ নদীতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। স্পিড বোট নিয়ে টহল দেওয়া সহ বাজারে ইলিশ বিক্রি ও মজুরির বিষয়েও রয়েছে কঠোর নজরদারি। পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে 5 জেলেকে আটক করে জরিমানা করা হয়। জব্দ করা হয় 10,000 মিটার কারেন্ট সহ চরগড়া জাল। 5 জনকে আটক করা হয় এবং 10,000 মিটার জাল পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সম্মুখে জাল পোড়ানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে অবাধে কোনো জেলে, অসাধু জেলেরা মাছ শিকার করতে না পারে। ভোলাতেও অভিযান চালিয়ে 9,000 মিটার জাল ও প্রায় 1 মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। তবে ঠিক উল্টো চিত্র চাঁদপুরে। অভিযানের মুখে শুনশান নদীর তীর, নেই কোনো মাছ ধরার নৌকা অথবা জেলে। নিষেধাজ্ঞা মেনে মাছ শিকারে যাননি জেলেরা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে
চলছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট। ১৬ পদের বিপরীতে লড়ছেন প্রার্থীরা। উত্তাপ ছড়াচ্ছে নাজমুল আবেদিন ফাহিম আর খালেদ মাহমুদ সুজনের দ্বৈরথ। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মাটিতে কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারের মতো মৃত ইস্যু ফিরে আসবে না। সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে এই নতুন নির্বাচন কমিশন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী নির্বাচনে যদি আপনারা অংশগ্রহণ করেন, তামাশা যদি না করেন, একটা শক্তিশালী বিরোধী দল আপনারা হইতে পারেন নির্বাচনের জন্য প্রস্তুত হন, বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আর কোনো সম্ভাবনা আপনাদের নাই। অ্যাবসার্ড, এটা মৃত ইস্যু। যতই কথা বলুক না কেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মৃত্যু ঘটিয়েছে বিএনপি, সেই তত্ত্বাবধায়ক সরকার আর আসতে পারে না। 4 কোটি মানুষ ব্যবহার করছে ইউটিউব, আমাদের ছেলেপেলেরা সবাই ইউটিউব ব্যবহার করছে, আমি তো বন্ধ করার কথা বলবো না, কিন্তু এই অপপ্রচার বন্ধ করার মতো কোনো ব্যবস্থা নাই, এটা একদম বুঝি না। এটাকে বিটিআরসিকে এটা করতে পারে না। আজকে বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়াউর রহমান, 21 আগস্ট ঘটনা তারেক রহমান ঘটিয়েছে, এটা ধ্রুব সত্য। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন হবে এবং নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। দেশের বাইরের খবর, 150 কোটি ফেসবুক গ্রাহকের তথ্য বিক্রি হয়ে গেছে একটি হ্যাকার ফোরামের কাছে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে প্রায় 6 ঘন্টা ফেসবুক বন্ধ থাকার পরদিন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে ফেসবুক ব্যবহারে নিরাপত্তা নিয়ে। ফেসবুক সদর দফতর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের বিশেষ রিপোর্ট। ফেসবুকের ইতিহাসে 2019 সালের পর এমন বড় ধরনের বিপর্যয়ের ঘটনা আগে কখনো ঘটেনি। এত দীর্ঘ সময় বন্ধ থাকেনি সামাজিক যোগাযোগ এই মাধ্যমটি। ফেসবুক বিভ্রাট বা বিপর্যয়ের ঠিক পরদিনই প্রকাশিত প্রাইভেসি অ্যাফেয়ার্সের এই প্রতিবেদন নতুন চমকের সৃষ্টি করেছে। যদিও প্রাইভেসি অ্যাফেয়ার্স বলেছে, 4 অক্টোবরের বিপর্যয়ের সঙ্গে 150 কোটি ব্যবহারকারীর তথ্য বিক্রির কোনো সম্পর্ক নেই। এই ঘটনা ঘটেছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। ফেসবুকের একজন মুখপাত্রও মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, বিপর্যয়ের এ সময়ে কোনো ব্যবহারকারীর ডাটা বেহাত হওয়ার প্রমাণ মেলেনি। তবে অনেক বিশ্লেষকই মনে করছেন, এই বন্ধ থাকার পেছনে রয়েছে অন্য কোনো বড় কারণ। প্রাইভেসি অ্যাফেয়ার্স মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফেসবুক প্রায় 150 কোটি গ্রাহকের তথ্য একটি হ্যাকার ফোরামের কাছে বিক্রি করেছে। এই বিক্রির ক্ষেত্রে প্রতি 1 মিলিয়ন বা 10 লাখ ব্যবহারকারীর তথ্যের জন্য $5,000 মূল্য পরিশোধ করতে হয়েছে ক্রেতা হ্যাকার ফোরামকে। অর্থাৎ 150 কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কিনতে হ্যাকার ফোরামের ব্যয় হয়েছে $7,50,000। ফেসবুকের বিপর্যয়ের ব্যাপারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সূত্রে আরও জানা যায়, রাউটারে নতুন কনফিগারেশনটি চলছিল ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মধ্যে একটি কমন সুইচ প্ল্যাটফর্ম তৈরির জন্য। এর মাধ্যমে ফেসবুক এবং এর অধীন মাধ্যমগুলোর মধ্যে প্রয়োজনীয় ডাটা দেয়া নেয়া সহজ হতো। সেই কাজটি চলমান থাকা অবস্থায় পুরো রাউটিং ব্যবস্থায় বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেয় এবং ফেসবুক ও এর অধীন সবগুলো অনলাইন সেবা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত সেই কারিগরি ত্রুটি সারিয়ে তোলার প্রাথমিক কাজটি সম্পন্ন হয়েছে। এখন আগের ত্রুটিগুলির দিকে লক্ষ্য রেখে কনফিগারেশনের কাজ চলছে। সূত্র আরও জানায়, এবার বিপর্যয়ের ক্ষেত্রে 2019 সালের মতো সার্ভারের ত্রুটি ঘটেনি। সেবার ফেসবুক বন্ধ ছিল টানা 14 ঘন্টা। বিশ্বের 1 নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন আমাদের জীবনের অংশ, মানুষের মৌলিক তথ্য সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি ছাড়া যেন আমাদের এক মুহূর্ত চলে না। লস্কর আল মামুন, সময় সংবাদ, ফেসবুক সদর দপ্তর, ওয়ান হ্যাকারওয়ে, মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া। এদিকে মার্কিন আইন প্রণেতাদের তোপের মুখে পড়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি শিশুদের জন্য ক্ষতিকারক, এটি গণতান্ত্রিক ব্যবস্থাকেও দুর্বল করে দেয়, এমনই সব অভিযোগ উঠেছে। এছাড়া তথ্য ফাঁসের অভিযোগও দিন দিন জোরালো হচ্ছে এমন নানামাত্রিক অভিযোগ তদন্তের দাবি উঠেছে মার্কিন সিনেটে। যতই দিন যাচ্ছে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগের পাল্লা কেবল ভারী হচ্ছে। ফেসবুকের বিরুদ্ধে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার অভিযোগ যেমন রয়েছে, তেমনি সবচেয়ে বড় অভিযোগটি হলো শিশুদের শৈশব কেড়ে নেওয়ার আর তাদের শিক্ষা ও কোমলমতি জীবন ঝুঁকিতে ফেলার। ফেসবুক উস্কে দিচ্ছে বিভেদ, এমন তথ্য উঠে এসেছে। টানা কয়েক ঘন্টা ফেসবুক বন্ধ থাকা নিয়ে নানা রকম জল্পনা কল্পনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছ থেকে আরেক দফা তুলোধনো হলো ফেসবুক। সাবেক ফেসবুক কর্মী
ফ্রান্সিস হাউগেন তথ্য ফাঁসের যেসব অভিযোগ করেছেন তার তদন্তেরও দাবি করেছেন মার্কিন আইন প্রণেতারা। ব্যবহারকারীদের নিরাপত্তা নয় বরং মুনাফাকে প্রাধান্য দেওয়ার জন্য ফেসবুক সিইও মার্ক জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। ফেসবুক জানত যে তাদের এই সাইটটি আসক্তির সৃষ্টি করবে। অনেকের মধ্যে আমাদের শিশুরা ফেসবুকের ক্ষতির শিকার হচ্ছে। কিশোরীরা আজ আয়নায় নিজেদের দেখে সংশয় ভোগে, অনিরাপত্তা বোধ করে। মার্ক জাকারবার্গের উচিত নিজের চেহারাটা আয়নায় দেখা। Again and again, Facebook rejected reforms recommended by its own researchers. ফেসবুক ও এর দুই প্রধান সার্ভিস ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিভ্রাটের একদিন পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসের শুনানিতে সাক্ষ্য দিতে যান ফ্রান্সিস হাউগেন। সেখানে তিনি বলেন, অন্তত 6 ঘন্টার জন্য ফেসবুক বিভেদ ছড়ানো এবং তরুণীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কাজে ব্যবহৃত হয়নি। Facebook consistently resolved these conflicts. আমি এখানে এসেছি ফেসবুক নিয়ে কিছু সত্য তুলে ধরতে। আমি জানি ফেসবুক শিশুদের ক্ষতি করে, গণতন্ত্রের জন্য এটা হুমকি। এখানকার নেতৃত্ব এটা জানে কি করে এটা নিরাপদ করা যায়, কিন্তু তারা শুধু অর্থের পেছনেই ছোটে, আর কোনো দায়বদ্ধতা তাদের নেই। This dangerous online talk has led to actual violence that harms and even kills people. সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে দুই দলের একসঙ্গে কোনো বিষয়ে একমত হওয়ার বিষয়টি বিরল। ঠিক তখনই ফেসবুক নিয়ে কংগ্রেসের শুনানিতে তীব্র সমালোচনা করতে দেখা গেছে ডেমোক্রেট ও রিপাবলিকান দুই পক্ষকেই। ফেসবুক সিইও মার্ক জাকারবার্গকেও কংগ্রেসে কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার দাবি জানান সিনেটর রিচার্ড। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া কোম্পানির বিরুদ্ধে তদন্ত করার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ফেডারেল ট্রেড কমিশনকে আহ্বান জানান তিনি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। উৎসব মুখর পরিবেশে বীরপুরে চলছে বিসিবির নির্বাচন। বোর্ড সভাকক্ষে ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এই মুহূর্তে বীরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, সাদিয়া, সকাল 10টা থেকে যে ভোট গ্রহণ চলছিল সেই ভোট গ্রহণ কিন্তু এই মুহূর্তে কিছুটা স্লট, এ কারণে স্লট এখন কিন্তু আসলে মধ্যাহ্নভোজের বিরতি চলছে। আপনি জানেন যে বিকেল 5টা পর্যন্ত কিন্তু একটানা ভোট গ্রহণ চলবে এবং তারপরে কিন্তু বেসরকারিভাবে যে ফলাফল রয়েছে সে ফলাফল ঘোষণা করা হবে। আপনি দেখতে পাচ্ছেন আসলে এই প্রচুর পরিমাণ উৎসুক এবং বিভিন্ন সমর্থকদের আসলে বিভিন্ন কর্মীরা রয়েছে। আপনি জানেন যে করোনাকাল চলছে দেশের, যদিও করোনা পরিস্থিতি কিছুটা আগের চেয়ে ভালো হয়েছে, এরপরও কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। কিন্তু এখানে কিন্তু স্বাস্থ্য সুরক্ষার কোনো বালাই নেই। সমস্ত যে কাউন্সিলররা রয়েছেন বা যেই পরিচালক প্রার্থীরা রয়েছেন সবার সমর্থকরা কিন্তু যে যার মতো করে মিরপুরের হোম অফ ক্রিকেটে এসেছেন। আপনি জানেন যে মিরপুর হোম অফ ক্রিকেট খুবই সেন্সিটিভ একটি জায়গা এবং সংরক্ষিত একটা জায়গা, কিন্তু আজকে নির্বাচনের জন্য যেন সব কিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবার যদি ভোটের কথা বলি, ইতোমধ্যে কিন্তু 7 নির্বাচিত হয়ে গেছে। আপনি জানেন যে বাকি 16 পদের জন্য নির্বাচিত হবে, যেখানে কিনা ক্যাটাগরি একে কিন্তু মাত্র 2 বিভাগে নির্বাচন হচ্ছে, অর্থাৎ রাজশাহী এবং ঢাকা বিভাগে। ক্যাটাগরি 2 কিন্তু 16 লড়ছে 12 পদের জন্য, যদিও ইতিমধ্যে মাসুদুজ্জামান মোহামেডানের যিনি পরিচালক তিনি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে নির্বাচন কমিশন বলছেন যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে গেছে, সেহেতু এই মুহূর্তে তারও কিন্তু আসলে নাম প্রত্যাহারের কোনো সুযোগ নেই। অন্যদিকে ক্যাটাগরি 3 কিন্তু সবচাইতে জমজমাট লড়াই, অর্থাৎ খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিম গুরু শিষ্যের লড়াই, এর বাইরে কিন্তু আসলে খুব একটা যে জমজমাট হবে নির্বাচন তার কিন্তু কোনো আভাস নেই। কারণ 16 থেকে ক্যাটাগরি 2 নির্বাচিত হবে 12, অর্থাৎ প্রত্যাশিত সবাই যে নির্বাচিত হচ্ছে এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। অন্যদিকে রাজশাহী বিভাগে খালেদ মাসুদ পাইলট এবং স্বপনের মধ্যে যে নির্বাচন, সে নির্বাচনের কিন্তু একটা জমজমাট আভাস আর জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। আরেকটি বিষয় একটু জানিয়ে যাচ্ছে, করোনাকালের কথা চিন্তা করে পোস্টাল এবং ই ভোট দেওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগে মোট 58 ভোটার কিন্তু ইতিমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজকে সশরীরে 70 ভোটার ভোট প্রয়োগ করবেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সবশেষ। মিরপুর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মাহবুব রিমন। দুপুরের শুভের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঋতু পরিবর্তনজনিত জ্বরে নাকাল শিশুরা, হাসপাতালের দৌড়ে দৌড়ে অভিভাবকরা, ফাঁকা নেই শয্যা, থেমে থেমে বৃষ্টির কারণে অক্টোবর জুড়ে আবারও ডেঙ্গুর শঙ্কা। 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে, প্রশাসনের নবীন কর্মকর্তাদের সে লক্ষ্যে জনগণের হয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর।
মহালয়ের মধ্য দিয়ে দেবী পক্ষের শুরু। চণ্ডীপাঠ ও ঘট স্থাপন করে দুর্গাকে আবাহন। মন্দিরে মন্দিরে নানা আয়োজন। পশ্চিমবঙ্গে থিম ভিত্তিক পূজা মণ্ডপের প্রস্তুতি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।